ভারতের দক্ষিণী পাওয়ার কাপল সামান্থা আক্কিনেনি ও নাগা চৈতন্য। দীর্ঘদিন প্রেমের পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সেই জমকালো বিয়েতে সামিল হয়েছিল দক্ষিণের বহু তারকা। তাছাড়া গোটা ভারত জুড়েই রয়েছে তারকা দম্পতির বহু ভক্ত। তবে ভক্তদের মন ভেঙে দিয়ে অবশেষে ডিভোর্সের ঘোষণা দিয়েছেন নাগা চৈতন্য সামান্থা আক্কিনেনি। প্রায় অনেকদিন ধরেই ভেসে বেড়াচ্ছিল তাদের বিয়ের গুঞ্জন, সেই গুঞ্জন তারাই সত্যিতে পরিণত করলেন। শনিবার আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানিয়েছেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ডিভোর্সের পর খোরপোশের 200 কোটি রুপি নাগার কাছ থেকে নেবেন না সামান্থা। আক্কিনেনি পরিবার থেকে তিনি কোনো আর্থিক সহযোগিতা নিতে চান না, কারণ তিনি নিজেই স্বাবলম্বী। এছাড়া নাগার কাছ থেকে অর্থ নেওয়া ঠিক হবে না বলেও মনে করছেন এই অভিনেত্রী। 2010 সালে তেলুগু ভাষার ইয়েমায়া চেষব সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়, তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। 2017 সালের 6 অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। জানা গেছে বিয়ের পরও অভিনয় চালিয়ে যেতে চাইছেন সামান্থা, কিন্তু পর্দায় তার খোলামেলাভাবে উপস্থিতি পছন্দ করছিলেন না নাগা চৈতন্য তার বাবা নাগার্জুনা আক্কিনেনি। আর এজন্যই তাদের দূরত্ব তৈরি হয়েছে, এখন তার ডিভোর্সে পর্যন্ত গড়িয়েছে। গত কয়েক মাস ধরে আলাদা থাকছিলেন তারা দুজন। শনিবার মাইক্রো ব্লগিং সাইট টুইটারে নাগা একটি বিবৃতিতে লিখেছেন, অনেক আলোচনা ও চিন্তার পর সামান্থা ও আমি স্বামী স্ত্রী হিসেবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা সৌভাগ্যবান যে আমাদের 1 দশকের বেশি বন্ধুত্ব, যা আমাদের সম্পর্কের মূল বিষয় ছিল, আশা করছি এটি আমাদের বন্ধন টিকিয়ে রাখবে। এই কঠিন সময়ে সহযোগিতার ও প্রাইভেসি দেওয়ার জন্য আমাদের ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও মিডিয়াকে ধন্যবাদ। আমাদের এগিয়ে যেতে হবে। সামান্থা ফটো ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এই বিবৃতি পোস্ট করেছেন। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।